আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এইচএসসি পদার্থবিজ্ঞানের একটি কনসেপ্ট, কনসেপ্টের নাম হলো টর্ক। এই ভিডিওতে আমরা জানব টর্ক কি, দুই নাম্বার টর্কের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এবং তিন নাম্বার হলো একটি বাস্তবিক উদাহরণ। ভিডিও শুরু করার আগে দুইটি প্রশ্ন উত্থাপন করতে চাই। একটি হলো, আমরা যে প্রতিনিয়ত দরজা ইউজ করি, দরজার হাতল দরজার ঠিক এক পাশে কেন থাকে? দুই নাম্বার হলো, দরজার সাথে দরজার হাতল সমকোণই বা কেন থাকে? এই দুটি প্রশ্নের মাধ্যমে আজকে আমরা আমাদের ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে, আমার নাম হলো কাজী মেহরা হোসেন, আমি এইচএসসি 22 ব্যাচের একজন স্টুডেন্ট। যখন আমরা একটি বস্তুর একই বিন্দুতে দুটি বল প্রয়োগ করি, একটি এ পাশ থেকে অপরটি তার অপর পাশ থেকে, তখন বলের লব্ধি অর্থাৎ এফ ন্যাট ইজিক্যাল টু জিরো হয়। এদিকে আমি এ পাশে যে বলটা প্রয়োগ করলাম, ঠিক সমান ও বিপরীত বল যদি এ পাশ থেকেও প্রয়োগ করা হয় তাহলে এফ ন্যাট ইজিক্যাল টু জিরো হয়। এক্ষেত্রে আমাদের পয়েন্ট অফ অ্যাকশন সেম, অর্থাৎ বলের ক্রিয়াবিন্দু একই। বলের ক্রিয়াবিন্দু একই হওয়ার কারণে বলের লব্ধিটা শূন্য এসেছে এক্ষেত্রে একটি বস্তুর মধ্যে। এক্ষেত্রে একটি বস্তুর মধ্যে একটি বল এ পাশ থেকে প্রয়োগ করলাম, আরেকটি বল ওই পাশ থেকে প্রয়োগ করলাম, এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে অবজেক্ট সেম, অর্থাৎ একটি বস্তু কিন্তু বলের ক্রিয়াবিন্দু বা পয়েন্ট অফ অ্যাকশন ভিন্ন। একটি পয়েন্ট অফ অ্যাকশন, দুইটি পয়েন্ট অফ অ্যাকশন, অর্থাৎ বলের ক্রিয়াবিন্দু দুইটি। এক্ষেত্রে কী হবে? আপাত দৃষ্টিতে আমি যখন একটি বস্তুকে এ পাশ থেকে বল ক্রিয়া করব এবং এ পাশ থেকে বলটি ক্রিয়া করব, তখন বস্তুটি ভ্রম করে ঘুরে যাবে, তখন বস্তুটি এভাবে ঘুরে যাবে। এক্ষেত্রে পয়েন্ট অফ অ্যাকশন বা বলের ক্রিয়াবিন্দু ভিন্ন, কিন্তু এই ঘুরার কাজটি একই সময়ে হতে হবে, তাই একই সময়ে সমান মানের দুটি বল। আমরা যদি দুটি ভিন্ন মানের বল প্রয়োগ করি এক্ষেত্রে জিনিসটি হবে না, বিকজ যদি ভিন্ন মানের বল প্রয়োগ করি এটা বেশি হলে, যদি এটা কম হয় তাহলে এ পাশে বেশি ঘুরে যাবে, অথবা এটা বেশি হলে এটা কম হয় এ পাশে বেশি ঘুরে যাবে, তাই সমান বল প্রয়োগ করতে হবে। তাই আমরা বলতে পারি একই সময়ে সমান মানের দুটি বল সমান্তরালভাবে প্রয়োগ করতে হবে। সমান্তরাল কেন? এই পাশে যে বল প্রয়োগ করব ওই পাশে ঠিক একই বল প্রয়োগ করতে হবে। একই বল প্রয়োগ না করলে বস্তুটি ঘুরবে না বা বস্তুটি ঘোরার একই হবে না। এক্ষেত্রে এফ ন্যাট ইজ ইকুয়াল টু জিরো। এখানে এফ ন্যাট জিরো কেমনে হয়? বস্তু কাজ করে সমান্তরালে, একটা বিন্দু দুইটা বিন্দু, এদিকে আমরা এফ বল প্রয়োগ করলাম, এদিকে এফ বল প্রয়োগ করলাম। এফ বল এফ ন্যাট মানে বলের লব্ধি, বলের মেন বলের লব্ধি, অবজেক্ট কিন্তু একটা, বলের লব্ধি, ওই বস্তুতে বলের লব্ধি হবে এফ ন্যাট ইজ ইকুয়াল টু এফ মাইনাস এফ জিরো, অবজেক্ট একটা, এফ জিরো। এটি আরেকটু ভালো ফিল করা যায়, এফ ইজ ইকুয়াল টু আমরা জানি এম এ, এম এ ন্যাট, তাহলে এম এ ন্যাট ইজ ইকুয়াল টু জিরো। এম যদি এ পাশে এসে যায় তাহলে এ ন্যাট ইজ ইকুয়াল টু জিরো। আর এ ন্যাট মানে কি? এ ন্যাট মানে হলো বস্তুর স্মরণ শূন্য, আর বস্তুর স্মরণ শূন্য হলে কাজ শূন্য হয়, কিন্তু কাজ শূন্য হওয়ার পরও বস্তুটি ঘুরবে, বস্তুটি ঘুরবে, এরই নাম হলো টর্ক। কাজ শূন্য হওয়ার পরও, স্মরণ শূন্য হওয়ার পরও বস্তুটি ঘুরবে, আর এই কনসেপ্টটার নাম হলো টর্ক। এখন আমরা দেখব টর্কের সংজ্ঞা। একই সময়ে সমান মানের দুটি বল সমান্তরালে কাজ করলে যদি কোনো বস্তুর ঘূর্ণন প্রবণতা থাকে তখন তাকে বলা হয় টর্ক। আবার বলি, একই সময়ে সমান মানের দুটি বল সমান্তরালে কাজ করলে যদি কোনো বস্তুর ঘূর্ণন প্রবণতা থাকে তখন তাকে আমরা বলি টর্ক। এখন দেখব টর্কের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো। কোনো বস্তুতে একটি নির্দিষ্ট ক্রিয়াবিন্দু থাকে, অর্থাৎ কোনো বস্তুর নির্দিষ্ট ক্রিয়াবিন্দুকে বলা হয় অ্যাক্সিস, অর্থাৎ অক্ষ। নির্দিষ্ট ক্রিয়াবিন্দু হতে বস্তুকে যত বেশি বল দেওয়া হয় বস্তু অত বেশি জোরে ঘুরবে, অর্থাৎ বল যত বেশি ঘূর্ণন প্রবণতা তত বেশি। সেখান থেকে আমরা লিখতে পারি ঘূর্ণন প্রবণতা সমানুপাতিক এফ, অর্থাৎ বল। দুই নাম্বার হলো, নির্দিষ্ট বিন্দু থেকে যত দূরে বল প্রয়োগ করব, নির্দিষ্ট বিন্দু থেকে যত দূরে বল প্রয়োগ করব, অর্থাৎ ব্যাসার্ধ যত বেশি হবে আমাদের ঘূর্ণন প্রবণতা তত বেশি হবে। তিন নাম্বার হলো, আমরা যদি বস্তুতে এফ অর্থাৎ বল সমকোণে প্রয়োগ করি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রয়োগ করি, সেক্ষেত্রে বল সবচেয়ে বেশি ঘুরবে, সেক্ষেত্রে বস্তু সবচেয়ে বেশি ঘুরবে, অন্যান্য অ্যাঙ্গেলের ক্ষেত্রে
আমরা লিখব থিটা। যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাইলে সাইনের মান সর্বোচ্চ। আমরা জানি সাইন শূন্য থেকে যত উপরে উঠা যায় অত বেশি মান বৃদ্ধি পায়, অর্থাৎ সাইন 90 ডিগ্রি হলো সাইনের সর্বোচ্চ মান এবং এটি হলো 1। এখন আমরা এই তিনটি সমীকরণকে যদি একসাথে লিখতে চাই তাহলে আমরা লিখব এফ আর সাইন থিটা। আমরা জানি আমরা যদি সর্বাধিক তুলে দিই তাহলে একটি কে আনতে হয়, এখানে আমরা কে ইকুয়াল টু 1 ধরে নিলাম। এই টর্ককে আমরা প্রকাশ করি এই সিম্বলটার মাধ্যমে, আর এই সিম্বলটির নাম হলো টাও। এই সিম্বলটার নাম হলো টাও, তাই আমরা বলতে পারি টাও ইজ ইকুয়াল টু বলতে পারি এফ আর সাইন থিটা। থিটার মান যত বেশি অর্থাৎ 90 ডিগ্রি হলে আমাদের টাও সর্বোচ্চ হয়। এখন আমরা বলবো ভিডিও শুরুতে দুইটি প্রশ্ন উত্থাপন করেছিলাম। একটি প্রশ্ন ছিল আমাদের দরজার হাতলটা এক পাশে কেন হয়, আমরা এটার মাধ্যমে তা ব্যাখ্যা করতে পারবো। আমাদের ব্যাসার্ধ যত বেশি আমাদের ঘূর্ণন প্রবণতা অত বেশি, অর্থাৎ ঘূর্ণন প্রবণতা বেশি হওয়ার জন্য আমাদের ব্যাসার্ধটা বেশি ধরে নিই। দুই নম্বর প্রশ্ন ছিল দরজার হাতল দরজার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেনই বা থাকে। দুই নম্বর প্রশ্ন আমরা উত্তর পাবো এই সমীকরণ থেকে, এই সমীকরণ হলো সাইন থিটা। থিটার মান যত বেশি ঘূর্ণন প্রবণতা তত বেশি, অর্থাৎ আমাদের যদি থিটা 90 ডিগ্রি হয়, আমাদের হাতল কিন্তু 90 ডিগ্রি থাকে, থিটা 90 ডিগ্রি হলে সাইন সর্বোচ্চ। সাইন সর্বোচ্চ মানে কি রে? সাইন সর্বোচ্চ মানে ঘূর্ণন প্রবণতা সর্বোচ্চ। এটুকুই, ধন্যবাদ।